শরৎবাবু গায়কী মাতা প্রকল্পটি 2014 সালে শুরু হয়েছিল। একটি আলোচনার পরে তাদের প্রকল্পটি বছরের পর বছর ধরে প্রসারিত হয়েছে সঙ্গীত, ধ্যান, মানসিক চাপ ও উদ্বেগের মতন মানসিক নিরাময়ের ক্ষেত্রে। প্রথমে কলকাতা প্রেস ক্লাবে সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গের সামনে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি চালু হওয়ার পরে ম্যানেজমেন্ট প্রশিক্ষণার্থীদের জন্য সুইস্টার রাজারহাটে শরৎবাবু গায়কী মাতা পরিবেশন করেছিলেন। এখনও অবধি শরৎবাবু গায়কী মাতা পরমার্থ আশ্রম, অর্বল আশ্রম, কামাখ্যা মন্দির, তিরুপতি বালাজি মন্দির, আদ্যাপীঠ মন্দির, ব্রহ্মকুমারী প্রভৃতি অনেক নামি আধ্যাত্মিক স্থানে অভিনয় করেছিলেন। ভারতের সঙ্গীতের অবদানের জন্য রাষ্ট্রপতি ও ভারতের জাতীয় স্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা থেকে বহু পুরস্কারও পেয়েছেন। আন্তর্জাতিকভাবে প্রশংসিত সঙ্গীত প্রতিভা শরৎবাবু গায়কী মাতা স্বপ্নের প্রকল্প মিউজিক ফর পিস শীঘ্রই বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আশিস বসাক একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করবেন এবং হ্যালো কলকাতার দ্বারা সম্পাদন হবে। সল্টলেকের একটি ওপেন ক্যাম্পাসে অনুষ্ঠানের সময় শরৎবাবু গায়কী মাতার সাথে কথোপকথনে ছিলেন আশিস বসাক। আসুন শুনি কি বলছেন। আমরা আছি শরৎবাবু এবং গায়কী মাতার সাথে একটি ওপেন ক্যাম্পাসে, যেখানে আমরা তাদেরকে আজকে পেয়ে গিয়েছি। তাদের একটি অনুষ্ঠানের প্রাক্কালেই আমরা লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনাস এবং হ্যালো কলকাতার পক্ষ থেকে তাদের কাছে পৌঁছে গিয়েছি। শরৎবাবু এবং গায়কী মাতা আমরা জানি ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড মিউজিক্যাল জিনিয়াসেস। বিভিন্ন অনুষ্ঠান তারা যাচ্ছিলেন না প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য, কিন্তু অনেক বাধা বিপত্তি সত্ত্বেও অনেকের অনুরোধে আজকে তারা বেরিয়েছেন। স্যার, কেমন লাগছে অনেকদিন পরে একটি ওপেন অনুষ্ঠানে আসতে? আমরা কাজ করছি এবং আমরা যে পার্টিসিপেট করছি এটাও খুবই ভালো লাগছে। আমরা বিভিন্ন জায়গায় মাস্ক দিয়ে আমরা আমাদের ক্রিয়েটেড মাঝেটা গায়কী মাতা ডিজাইন করেছিলেন, স্পেশাল ডিজাইনড মাস্ক শরৎবাবু গায়কী মাতা করেছিলেন। স্যার, একটু যদি আমরা দর্শকদের দেখাতে পারি আপনাদের মাস্কটা খুলে, যদি একবার দেখাতে পারি। মাস্কটা যেটা আছে সেটা থ্রি লেয়ার মাস্ক এবং এটা রিমান্ডের সুপ্লেন দিয়ে বানানো। আমাদের লোগো আছে সরোদেন গায়ক, এই লোগো দিয়ে আমরা মাস্কটাকে তৈরি করেছি এবং স্টিচ লোগো এমব্রয়ডার্ড এবং হ্যান্ড স্টিচ লোগো সরোদেন গায়কি। এবং এই মাস্কটা ইলাস্টিসিটিটাও খুব ভালোভাবে করা আছে, খুব কমফোর্টেবল মাস্ক। এবং এই সুপ্লেনগুলো আমরা নিজেরাই সিলেক্ট করেছিলাম এবং সেনোরিটারা স্টিচ করেছেন এই মাস্ক। তো এটা আমরা বিভিন্ন জায়গায় এই মাস্কটাকে আমরা দিচ্ছি এবং চাইছি যাতে মাস্ক অ্যাওয়্যার হোক টু ওয়্যার মাস্ক। মাস্ক এরকম পরে আপনি কন্টিনিউয়াসলি সব জায়গায় যে কোনো জায়গাতে যখন যাচ্ছেন তখন এটা খুব নেসেসারি। এটা প্লিজ আপনারা ফলো করবেন এবং আমরা চাই যে হ্যালো কলকাতার থেকেও প্যান্ডেমিক এখনও যায়নি এইভাবে, কিন্তু সুস্থ থাকা খুব জরুরি। স্যার, আপনাদের মিউজিক ফর পিস যেটা নাকি 2014 থেকে আপনারা কনসেপচুয়ালাইজ এবং এক্সিকিউট করে আসছেন, তার সম্বন্ধে যদি প্লিজ কিছু বলেন। দেখুন, মিউজিক ফর পিস জানুয়ারি মাসে আমার এবং গায়কী মাতা আমরা দুজনে এটা কনসেপ্ট করেছিলাম এবং এটা সরোদ এবং ভোকাল এই দুটোকে মিলন করে একটা ইভেন্ট করা আমরা করেছিলাম। এটা এখানে কলকাতায় না, ভারতবর্ষেও ফার্স্ট টাইম যেখানে হিলিং মিউজিক নিয়ে আমরা, সরোদ অ্যান্ড ভোকাল নিয়ে আমরা কাজ করছি। এবং অ্যাজ পার আলাপের যে ফরম্যাট থাকে, 13টা ভাগ থাকে, ধ্রুপদী আলাপ ফলো করে করে স্টেপ বাই স্টেপ একটা রাগকে আনফোল্ড করা, একটা রাগের ফিলিংস নিয়ে কাজ করা, এটা আমরা করতে আরম্ভ করলাম। এবং বিভিন্ন জায়গায় আমরা এই জিনিসটা অলরেডি করছি। সুইস হোটেল দিয়ে শুরু হয়েছিল। গত বছর আমরা আফগানিস্তান গেছিলাম, আফগানিস্তানে ICCR ট্যুর ছিল এবং আমাদের অফিসিয়াল ইন্ডিয়ান পাসপোর্টে আমরা আফগানিস্তানে যাই, ইন্ডিয়াকে প্রতিনিধিত্ব করি ইন্ডিয়ান এম্বাসি এবং আফগানিস্তান ন্যাশনাল স্কুল অফ মিউজিকে। এবং আমরা হরিদ্বার গেছি, পরমার্থ আশ্রম, ব্রহ্মকুমারী, আমরা অরবিন্দ আশ্রম, অরোভ্যালি, পুনে, নাগপুরে আপনার তানসেন সঙ্গীত সমারোহ গোয়ালিয়র এবং তিরুপতি বালাজি টেম্পল সাউথ ইন্ডিয়া আমরা এগুলো কভার করেছি। কামাখ্যা মন্দিরেও আসামেও আমরা গেছি, আসামে কামাখ্যা মন্দিরেও আমরা ওখানে পারফর্ম করেছি। তো আমাদের চলছে, প্রজেক্ট চলছে, সবাই আশীর্বাদে। আমরা চাইছি যাতে এরা অ্যাওয়্যার হোক, মানুষ স্ট্রেস ফ্রি। আর স্যার, খুব ভালো লাগছে যে আপনার সাথে আমাদের অনেকদিন ধরেই কথাবার্তা চলছে। যদি হ্যালো কলকাতা এবং আমি আশিস বসাক আপনাদের এই প্রজেক্টে কিছু করতে পারি, সঙ্গে থাকতে পারি, সবসময় আমাদের খুব ভালো লাগবে। আর গায়কী মাতার কাছে যাচ্ছি, ম্যাডাম আপনার তো ভোকাল পারফরমেন্স আমরা লাইভ অনেকবার দেখেছি, শুনেছি, আর এই প্যান্ডামিকের পরে আপনার লাইভ পারফরমেন্স কবে কোথায় পেতে পারি আমরা? হবে, সবসময়তেই হবে, যখনই আপনারা বলবেন তখনই আমরা একদম হাজির হয়ে যাব।
যাতে মানুষের স্ট্রেস অ্যাংজাইটি যাতে আমরা কমাতে পারি, মানুষের কাছে যাতে আমরা পৌঁছে যেতে পারি। থ্যাংকস আ লট সরেন ম্যাডাম, এইভাবেই অনেকখানে দেখা হবে। হ্যালো কলকাতা এবং লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতিভার বিকাশের সুযোগ চান, তবে অবশ্যই যোগাযোগ করুন আমাদের এই ইমেল আইডিতে halokolkata1@gmail.com এবং ফোন নম্বরে যোগাযোগ করুন 9339228087 নম্বরে। আমরা আপনাকে তুলে ধরব হ্যালো কলকাতা পর্দায়।